হ্যালো গাইজ, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে সার্জিক্যাল মাস্ক এবং KN95 মাস্কের মধ্যে পার্থক্য কী। বর্তমান কোভিড পরিস্থিতিতে নিরাপত্তাজনিত প্রশ্নে সবার মাথায় এই একই প্রশ্ন ঘুরছে। মাস্ক ব্যবহার করে নিজেকে কীভাবে নিরাপদ রাখা যায় এবং কোন মাস্ক ব্যবহার করে কতটুকু নিরাপদ থাকা সম্ভব। এই কোভিড পরিস্থিতিতে উদ্ভূত হওয়ার সাথে সাথে আমরা যে দুই ধরনের মাস্ক সম্পর্কে বেশি শুনে আসছি তা হলো সার্জিক্যাল মাস্ক এবং KN95 মাস্ক। সার্জিক্যাল মাস্ক হচ্ছে লুজ ফিটিং ডিসপোজেবল মাস্ক যা তৈরি হয় নন উভেন ফাইবার দিয়ে। 1960-এর থেকে এই সার্জিক্যাল মাস্কের প্রচলন শুরু হয়। এটি মূলত আক্রান্ত রোগী এবং রোগী সেবাদানকারী স্বাস্থ্যকর্মীরা এবং উন্নত দেশের সাধারণ জনগণ ব্যবহার করে থাকেন। এই মাস্কগুলো তুলনামূলক বৃহৎ তরল ড্রপলেট এরোসল প্রতিরোধ সক্ষম হয়ে থাকে, তবে অতি ক্ষুদ্র ডপলেট বা এয়ারবান ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রতিরোধে শতভাগ সক্ষম নয়। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিবার ব্যবহারে এটি সঠিক জায়গায় ফেলে দিতে হবে। মান এবং নিরাপত্তার ধাপ অনুযায়ী বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক রয়েছে। এরপর আসি KN95 মাস্ক। এই মাস্কটি আসলে চীন সার্টিফাইড ফেস মাস্ক। এটি অত্যন্ত টাইট ফিটিং এবং আমেরিকার N95-এর সমকক্ষ। এটি তৈরি হয় সিনথেটিক পলিমার নির্দিষ্টভাবে নন ওভেন পলিপ্রোপাইল ফেব্রিক দিয়ে। এই মাস্কটি সার্জিক্যাল মাস্কের তুলনায় অনেক নিরাপদ। গবেষণার মতে এটি প্রায় 95% এয়ারবর্ন পার্টিকেল বা ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধে সক্ষম। তবে ব্যাপক চাহিদা এবং যোগান স্বল্প হওয়ার দরুন মাস্কটি বর্তমানে সবখানে অপ্রতুল্য, আর এই জন্যই প্রায় সকল দেশেই এই মাস্কটি স্বাস্থ্যকর্মীদের জন্য সংরক্ষিত থাকে। সো এই যে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে এরকমই কিছু মজাদার ফ্যাক্ট এবং ইনফরমেশন নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড গুড বাই।